ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। আফগানিস্তানে তালেবান বাণিজ্যের সংকট না সম্ভাবনা এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আশা করছি আপনাকে জি দেখতে পাচ্ছি বড় পর্দায়, আপনাকে স্বাগত তালিখাতা অনুষ্ঠানে। আমরা এই একটু আগেই দেখছিলাম একটি বিশেষ প্রতিবেদন আমাদের তৈরি করা, সেখানে যে বিষয়টি আমরা দেখছিলাম যে তালেবানদের উত্থান আফগানিস্তানে নতুন করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বা বাংলাদেশের রফতানি বাজার যতটুকুই ছিল সেটি কি এখন আর টিকবে বলে মনে করেন কি না? আপনাকে আনমিউট করতে হবে ডক্টর মনসুর। আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয় যে প্রথম কয়েক মাস, দু তিন মাস অন্তত একটা ধাক্কা আসবে, কারণ স্বাভাবিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ইনক্লুডিং আমদানি রপ্তানি এগুলো ব্যাহত হতে বাধ্য, কারণ এখানে সিকিউরিটি ইস্যুজ আছে, নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ইস্যু আছে এবং পেমেন্টটা সেটেল হবে কিভাবে সেগুলো নিয়ে আলটিমেটলি গভর্নমেন্টের স্বীকৃতি একটা বিশাল একটা জিনিস। তো এই জিনিসগুলো সর্ট আউট না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কটা স্বাভাবিক থাকবে না, এটা একটা জিনিস। তবে আমি মনে করি যে বাংলাদেশের পণ্য যেহেতু আফগানিস্তানে যাচ্ছে, বাংলাদেশের পণ্য অনেকাংশেই বলা যায় যে এটা এটা আমাদের কম্পিটিটিভনেসের কারণেই যাচ্ছে, আমাদের পণ্যের মূল্য সস্তা আপেক্ষিকভাবে, সেই জন্য তারা কিনছে। আফগানিস্তান একটা গরিব দেশ, তারা কিন্তু সবচেয়ে সস্তা পণ্যটাই কেনার চেষ্টা করবে। আমরা যদি কম্পিটিটিভ থাকি এবং যেটা আমাদের ওষুধ শিল্পের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিটিভ আছি, সেই ক্ষেত্রে এই নিশ মার্কেট গুলো যেমন আফ্রিকাতে আমরা পাচ্ছি, আফগানিস্তানে আমরা পাবো, গরিব দেশগুলোতে আমাদের অ্যাক্সেসটা একটু সুবিধা হবে। আমাদের যেহেতু প্রোডাক্ট গুলোর ইন্টারন্যাশনাল রিকগনিশন এখনো বেশিরভাগ ক্ষেত্রে নাই, সেই জন্য আমাদেরকে এই মার্কেট গুলোতেই থাকতে হবে। আফগানিস্তান হচ্ছে তাদের মধ্যে অন্যতম, এবং আফগানিদেরও জানে, তারাও জানে অন্য দেশ থেকে কিনতে গেলে আরো অনেক দাম দিয়ে কিনতে হবে, কাজে তারা হয়তো বাংলাদেশ থেকে আলটিমেটলি আবারও কিনবে, কিন্তু সেটা হয়তো একটু মাঝখানে একটু থেমে যাবে কয়েক মাসের জন্য, পরবর্তীতে আবার নর্মাল রিলেশনশিপ। আপনি যেটি বলছেন আর কি, সেটি হচ্ছে বাণিজ্য চুক্তি রফতানি চুক্তি এগুলো তো আসলে কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে অনেকটাই, সুতরাং সেই সম্পর্কের জায়গাটি যদি সহজ না হয় সেক্ষেত্রে বাণিজ্য চুক্তি বা রফতানির বাজার বাড়ানো সেটি অনেকটাই কঠিন হয়ে পড়ে। সামগ্রিক ক্ষেত্রে আসলে তালেবান সরকারের যে অবস্থান মানে বহির বাণিজ্যের ক্ষেত্রে সেটি কেমন হতে পারে, মানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেহেতু এক ধরনের বলা যায় যে বৈরী সম্পর্কই তৈরি হতে পারে এই জঙ্গিবাদের উত্থানকে কেন্দ্র করে বা এই ধরনের তালেবানের উত্থানকে কেন্দ্র করে, সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অবস্থান কি দাঁড়াবে বা বহির বাণিজ্যের ধরনটি কেমন হবে তালেবান সরকারের? এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। আফগানিস্তান হচ্ছে সার্কের সদস্য, কাজে সার্কের অন্তর্ভুক্ত সদস্য হিসেবে তারা কিন্তু সার্কের ভিতরে যে বাণিজ্যিক সুবিধা সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য সার্ক দেশের সাথে তাদের থাকবে, এটাকে কিন্তু কেউ প্রশ্ন করছে না। দ্বিতীয় হচ্ছে যে তারা, হ্যাঁ তারা মৌলবাদী সরকার, এটা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু তারাও কিন্তু এখন হয়তো বাস্তবসম্মত হবে এবং একটু সুবিবেচনার সাথেই তাদের সম্পর্কগুলোকে পুনর্বিবেচনা করবে। টিকে থাকতে হলে তাদের জন্য, তাদের ওন সার্ভাইভালের জন্য এটা প্রয়োজন। তৃতীয় হচ্ছে যে একটা নতুন সরকার হিসাবে তারা প্রথমে চাইবে বিদেশিদের কাছে স্বীকৃতি পাওয়া, এবং স্বীকৃতি পেতে হলে তাদেরকে কিছু নমনীয় একটা আন্তর্জাতিক মানবাধিকার ইত্যাদি বিষয় সম্পর্কে তাদেরকে একটু সচেতন হতে হবে, তা না হলে কিন্তু স্বীকৃতি মিলবে না, তা না হলে কিন্তু তারা বিশ্বের সাথে সম্পৃক্ত হতে পারবে না, এটা এটা তাদেরকে বুঝতে হবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে পৃথিবীর অন্যান্য দেশও তাদেরকে সুযোগ দিতে প্রস্তুত আছে যদি তারা তাদের মনোভাব পরিবর্তন করে। এখন তারা যদি সেই আগের যে 90-এর দশকের যে মনোভাব নিয়ে তারা দেশ শাসন করতো সেইভাবে যে দেশ শাসন করতে চায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তালেবানদের সরকার বেশি গ্রহণযোগ্য হবে। আমরা জানি যে আসলে বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্য চালানোর জন্য ব্যাংক খুব জরুরি, সেখানে কি ফরেন ব্যাংক বা লোকাল ব্যাংকগুলো কি এই সরকারের আমলে কি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে মনে হয়? তাদেরকে ইসলামিক শরিয়া পদ্ধতিতে কার্যক্রম চালাতে হবে, এবং ইসলামিক ব্যাংকিং যেহেতু পৃথিবী জুড়ে এখন মোটামুটি একটা স্থায়ী অবস্থান করে নিয়েছে, সেই কারণে সেটাতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের ইসলামিক ব্যাংক অনেক আছে, বাংলাদেশেও পাকিস্তানেও আছে, আরব দেশগুলোতে সব দেশেই আছে, তাদের সাথে তারা ব্যবসা করতেই পারবে অবশ্যই, সেহেতু শরিয়া বেসড মেকানিজমে তারা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে পারবে। তবে এখনই এটা সম্ভব নয়, তাদেরকে আগে তাদের ঘর গুছাতে হবে, সিগন্যালিং দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে যে তারা কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যাবে, এবং তার পরবর্তীতে এগুলো আস্তে আস্তে হয়তো
সম্ভাবনা দেখেন? এটা পুরোপুরি ভাবে ডিপেন্ড করবে যে নতুন সরকারের মনোভাবটা। তারা যদি মাইক্রো ক্রেডিট, যেখানে মহিলাদের একটা বড় একটা অবস্থান থাকে, সেটাকে যদি তারা গৌণ হিসাবে চিন্তা করে সেটাকে যদি তারা মুছে ফেলতে চায়, তাহলে হয়তো ব্র্যাকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আবার যদি তারা নমনীয় বা ঠিক আছে, জনস্বার্থের জন্য ব্র্যাকের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে কাজ করতে দিলে আফগানিস্তানের জনগণের উন্নতি হবে, এই মনোভাব নিয়ে যদি তারা সামনের দিকে আগায়, তারা যদি সেই মধ্যযুগীয় মনোভাব নিয়ে কাজ না করে, মহিলা মানেই হচ্ছে ঘরে থাকতে হবে, তারা শিক্ষাঙ্গনে যেতে পারবে না, তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম আর্থিক কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পারবে না, এইগুলো যদি নিয়ে তারা এই মনোভাব নিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু হবে না। আমরা তো জানি যে পৃথিবীর আমাদের রসুলুল্লাহর ওয়াইফ ছিলেন একটা ব্যবসায়ী, কিন্তু তালেবানরা তো সেটা স্বীকার করে না, তারা মনে করে যে মহিলারা ব্যবসা করতে পারবে না। তো সেই এই এই জায়গাটাতে একটা ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে, এবং এই জায়গাকে যদি তারা মনোভাব চেঞ্জ না করে কোনো এনজিও, আন্তর্জাতিক মানসম্পন্ন এনজিও সেখানে কাজ করতে পারবে না। তবে আমি আশা করব যে তারা তাদের মনোভাবকে পুনর্বিবেচনা করবে এবং আবার হয়তো ব্র্যাক ফিরেও যেতে পারে, তবে সম্ভাবনা খুব যে বেশি সেটাও বলবো না। জি, ডক্টর আহসান স্পন্সর, অসংখ্য ধন্যবাদ তালিকাতা যুক্ত হওয়ার জন্য এবং আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি তালিকাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায়। করোনার কারণে প্রায় 5 মাস ধরে বন্ধ থাকার পর 19 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় সুদিনের স্বপ্ন দেখছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা, আর সরকারের নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হ্রদ আর পাহাড়ে ঘেরা রাঙামাটি বর্ষায় প্রকৃতি সাজে আপন রূপে। হ্রদ আর সবুজ পাহাড় তার চিরচেনা রূপ ফিরে পায়, আর এ সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটকের সমাগম হয় পার্বত্য জেলাটিতে। কিন্তু করোনার নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের সেই চিরচেনা রূপ দেখতে এবার আসতে পারেননি পর্যটকরা। সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে নেই দর্শনার্থীদের পদচারণা। হ্রদের নীল জলে ভেসে বেড়ানো যন্ত্রচালিত নৌকাগুলো বাঁধা রয়েছে ঘাটে। একই অবস্থা জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর। সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা আসতেই প্রাণ ফিরে পেয়েছেন এ খাত সংশ্লিষ্টরা। খোলার সিদ্ধান্তটা পেয়ে আমরা অত্যন্ত খুশি, সরকারকে স্বাগতম জানাই। আমরা এখান থেকে টুরিস্ট নিয়ে নানান জায়গায় শুভলংজনা, পেড়াদিনদিন, সাংফাং, স্বর্ণ মন্দির এসব জায়গায় ঘুরে আসবো। ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন দোকানিরাও। আমরা আশা করতেছি যারা এতদিন ঘরে বসেছিল ওরা অবশ্যই আসবে। যদি সেরকমভাবে আমরা টুরিস্ট পাই তাহলে অবশ্যই আমরা আগায় যাব। আর পর্যটকদের বরণ করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছেন হোটেল মালিকরা। আর আমরা সর্বাত্মক চেষ্টা করব সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যটন শিল্পকে বিকশিত করতে এবং হোটেল বিজনেস পরিচালনা করে অতীতের ক্ষতিগুলি পুষিয়ে নিতে। পর্যটন কেন্দ্রগুলো আছে, এগুলো প্রাকৃতিকভাবে সুন্দর হয়েছে, পর্যটকদের আকর্ষণ করবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। সরকার কর্তৃক যে নির্দেশনা আছে 19 তারিখে যে পর্যটন খুলবে, এক্ষেত্রে আমরা কঠোরভাবে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখব বিষয়টি। স্বাভাবিক সময়ে এ জেলায় বছরে অন্তত 5 লাখ পর্যটকের আগমন ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। বাড়তি সুদ দাবি করায় বাংলাদেশ ব্যাংক বিলের জন্য তফসিলি ব্যাংকগুলো জমা দেয়া 4,690 কোটি টাকার আবেদন ফেরত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংক খাতের পড়ে থাকা অতিরিক্ত অলস টাকা বিলের মাধ্যমে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত 9 আগস্ট প্রথম দফা বিলের মাধ্যমে 2,605 কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই দিন 7 দিন মেয়াদের বিলের সুদের হার ছিল 0.54%, আর 14 দিন মেয়াদের বিলের সুদের হার ছিল 0.75%। পরে 11 আগস্ট নিলামের জন্য 6,370 কোটি টাকা জমা নেয় ব্যাংকগুলো। এরই ধারাবাহিকতায় 16 আগস্টের নিলামে 7 দিন মেয়াদি বিলের জন্য 2,425 কোটি এবং 14 দিন মেয়াদি বিলের জন্য 2,265 কোটি টাকার আবেদন জমা পড়ে। তবে নিলামে অংশ নেওয়া ব্যাংকগুলো 0.95% হারে সুদ দাবি করায় দিন শেষে কোনো বিল বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি শুরুর পর থেকে বেড়েছে
কল মানি সুদের হারও। ব্যবসা বাণিজ্য সংবাদ তালিকাটা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।